কুমিল্লা ভিক্টোরিয়ানসের গত ম্যাচের ম্যাচ সেরা বোলার তানভীর ইসলামের এই বলটা দেখে ভাবতেই পারেন দারুণ ছন্দে আছেন বাহাতি অফ ব্রেক বোলার। বল করে উড়িয়ে দিয়েছেন স্পটে থাকা স্ট্যাম্প। চট্টগ্রামের বিপক্ষে একাই চার উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছিলেন বন্দরনগরীর দলটাকে। 7 তারিখ খুলনার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে স্পট বোলিংয়ে নিজের বোলিংয়ে আরও শান দিচ্ছেন তানভীর। পাশে দাঁড়িয়ে আছেন কুমিল্লার মাস্টার মাইন্ড কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তানভীর বলটা করেই তাকান কোচের দিকে, সাদা চোখে পারফেক্ট একটা ডেলিভারি হলেও কোচ সালাউদ্দিন ঠিকই খুঁজে পেল গরমিল। মাথা নেড়ে সালাউদ্দিন জানান ঠিকঠাক হয়নি বলটা, ব্যাটাররা খুব সহজেই খেলে ফেলবেন তানভীরের এই বল। কোচ কিছুক্ষণ তাকিয়ে থেকে এগিয়ে যান তানভীরের দিকে, নিজের কোমরের দিকে আঙুল দিয়ে দেখাতে থাকেন বলটা করার সময় হিপ পজিশন ঠিক ছিল না তানভীরের। কথায় না বুঝিয়ে এরপর হাতে তুলে নিলেন বল। বল হাতে নিয়ে তানভীরকে দেখাচ্ছিলেন বল করার সময় অন্য হাতের শোল্ডার রাখতে হবে ব্যাটারের সোজাসুজি। শোল্ডার ডান দিকে সরে যাওয়া মানেই হলো তার শরীরও সেদিকেই ঘুরে যাবে, এতে বল যে করিডোরে ফেলতে চাচ্ছেন সেখানে পড়বে না, বেরিয়ে যাবে অনেকখানি বাইরের দিকে। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এরপর আবার বল তুলে দেন তানভীরের হাতে, তানভীর করেন এই ডেলিভারিটা, তাতেও খুশি করতে পারেননি কোচকে। আবার গিয়ে স্পিনারকে দেখান কেমন থাকবে তার শোল্ডার পজিশন। এর পরের বলটাতেই বাজিমাত তানভীরের, কোচের দেওয়া টোটকা কাজে লাগিয়ে বল করেছেন ঠিকভাবেই, শোল্ডার পজিশনও ছিল ঠিকঠাক, বলটা মিডল স্টাম্প বরাবর পিচ করিয়ে বের করে নিয়েছেন অফ স্টাম্পের বাইরে দিয়ে। বল করেই তানভীর আবার তাকান কোচের দিকে, কোচ এবার হাতে ইশারা করে দেখান বলটা পিচ করেই বাইরে বেরিয়ে গেছে, সাথে সাথেই হ্যাসূচক মাথা নাড়িয়ে জবাব দেন বাহাতি স্পিনার। ঠিক তখনই মোহাম্মদ সালাউদ্দিন ব্যাটিং শ্যাডো করে দেখান ব্যাটার এই বলে শট খেলতে গেলে স্পিন মিস করবেন, মিস হিট হয়ে বল উঠে যাবে উপরের দিকে। দেশসেরা কোচ সালাউদ্দিনের দীক্ষা নিয়ে মিরপুরে পরবর্তী ম্যাচেও কুমিল্লার হয়ে আলো ছড়াবেন তানভীর। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ভক্তরা এমনটাই চাইবেন। কাউসার শান্ত, ক্রিকফ্রেন্জি। ফোন থেকে ভ্যাকেশন মোড অন করা যায়। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন।